असम सरकार निर्देश क्रमे कृषक पंजीकरण और दान क्रय रविवार पूर्व सोनाई विभिन्न जिपी विशेष ग्राम सभा अनुष्ठित है। एदिन प्रथम पूर्व सोनाई सुंदरी जिपी जिपी सभापति एम ममता सिंह पौरोहित्य जिपी कार्यालय विशेष ग्राम सभा अनुष्ठित है। एदे उपस्थित छिलेन जिपी सचिव एस दत्त, सभापति श्यामी तथा प्रतिनिधि चुनीलाल सिंह, प्राक्तन सभापति फुकन लस्कर, माखन उद्दीन लस्कर प्रमुख। अनुरूपे एदिन पूर्व सोनाई हाथीखाल जिपी कार्यालय सकाल 11:30 जिपी सभापति रूपनेहार बेगम मजुमदारे प्रतिनिधि समीर मजुमदारे पौरोहित्य विशेष सभा अनुष्ठित है। एदिन शेष लग्ने अर्थात दोपुर 12:30 नागाद पूर्व सोनाई कचुद्रम जिपी कार्यालय सहसभापति शाहनूर आलम लस्कर पौरोहित्य विशेष ग्राम सभा अनुष्ठित है। एते उपस्थित छिलेन सचिव ताजुल हुसैन लस्कर, कृषि सम्प्रसारण कर्मी शशधर ताती, बीजेपी किसान मोर्चा सोनाई मंडल सभापति विप्लव राय प्रमुख। सभागुलोते दान बिक्री करार आवेदन पत्र कृषक हाथे तुले देवा हुए छे। एछाड़ा बेश किछु सिद्धांत नेवा हय। सोनाई थेके ब्रक्तरंगे रिपोर्ट। सरकारेर निर्देश करिये देवा हयेछे जे 1940 टाका আর সাধারণত যেগুলো যে খালি জিরা চাউল ছোটো দানার যেগুলো এগুলার রেট হইল বাজারজাত বেশি, হয়তো আমরা সরকারের রেট হইল গিয়ে 1960 টাকা, তে বেশিরভাগ হইল মোটা দান। আজকে ফরম দিয়েছি, তারা আমাদেরকে দুই দিনের ভিতরে আমাদের এগ্রিকালচার বিভাগ এবং আমাদের সাথে যোগাযোগ করে এই ফরমটা জমা দিয়ে দিবেন এবং আমরা তাদেরকে বিস্তারিতভাবে বলেছি অনেক নিয়ম সরকারিভাবে যেগুলো দান আমরা প্রয়োগ করা হবে, তাদের জমিনের দলিল, ফটো দুই কপি এবং ব্যাংক পাসপোর্ট এবং তাদের আধার কার্ড, এগুলো আমাদের কাছে এই জেরক্স কপির সাথে দিতে হবে এবং এরপরে এগ্রিকালচার বিভাগ তাহা সরজমিনে তদন্ত করে তাদের দান একটা সার্টিফিকেট দেওয়া হবে কৃষক এগ্রিকালচার হোল্ডার বা কৃষক হিসাবে। সেই সার্টিফিকেট অনুযায়ী দান সরকারিভাবে করা হবে এবং আমাদের হিতাধিকারীর কারণে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং তারা ইচ্ছুক যে সরকারি এই লাভের পথে কৃষকরা তার আগামী। সেক্রেটারি সুন্দরী জিপি, আজকে আসাম সরকারের নির্দেশ অনুযায়ী 16/1/2022 ইংরাজিতে আমাদের সুন্দরী গাঁও পঞ্চায়েতে গাঁও সভার আয়োজন আমরা করেছিলাম এবং এই গাঁও সভায় আলোচ্য বিষয় ছিল যে সরকার কর্তৃক আমরা কীভাবে ধান ক্রয় করা এবং সংগ্রহ করা এবং কৃষকদের মধ্যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এইগুলি আমরা নিয়ে আজকের এই সভায় আমরা আলোচনা করেছি এবং এই সভায় আলোচনার পরে আমরা সবাই সুন্দরভাবে দুই তিনটা সিদ্ধান্ত নিয়েছি এবং যে সবার বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা পাঠ করে আমাদের শোনানো হয়েছে সেই অনুযায়ী আমাদের যে অ্যানেকচার 1, অ্যানেকচার 2 এবং অ্যানেকচার 3 ফরম্যাটগুলো আর সবার সিদ্ধান্তক্রমে আমাদের পঞ্চায়েত কার্যালয়ে জমা হবে এবং সেইগুলি আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে দিয়ে দেব এবং আরেকটাই সিদ্ধান্ত হয়েছে যে সবার যাতে সেলিং পয়েন্টটা মানে ওই যে চাল সংগ্রহ করে আমাদের এক জায়গায় ইয়ে করে সেখান থেকে যদি নেওয়া হয়, হ্যাঁ সেখান থেকে যদি নেওয়া হয় তাহলে আমাদের এই এলাকার কৃষকরাও সুবিধা হবে এবং সরকারেরই চিন্তাধারাকে বদলে আমরা এখানে ডিপার্টমেন্টে আমরা প্রস্তাব রাখি আর রিকোয়েস্ট রাখি এক নাতে দুই জায়গাতে আমরা একটা সেন্টার বানাই, ওখানে জমিদারের একটা রেজিস্টার জমিদারের মাধ্যমে আমরা জমা করিয়া এটা ডিপার্টমেন্টালি ধানটা যদি কালেকশন করে তো খুব সুন্দর হইব। আমার একটা এটা ডিপার্টমেন্টালি আমরা সংবাদদাতা থ্রুটা কি এটা সবাইকে আমি জানাই, এটা হলে ভবিষ্যতে খুব ভালো হইব।